আমাদের সামনে অর্থাৎ সিরিয়াতে আমাদের ইয়ামানে বরকত দান করুন। উপস্থিত লোকদের কেউ কেউ বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নজদের জন্য দোয়া করুন। বলিলেন, হে আল্লাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলিলেন, হে আল্লাহ, আমাদের সিরিয়ায় আমাদের ইয়েমেনে বরকত দান করুন। পুনরায় উপস্থিত লোকেরা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নজদের জন্য দোয়া করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় তৃতীয়বার তিনি বলিয়াছেন, সেখানে তো ভূমিকম্প, ফেতনা এবং শয়তানের শিং উদিত হইবে। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6613।